নমস্কার শুরু করছি রামধনু প্রতিবেদনে এক ভয়ের ঘটনা শুনতে থাকো সেই ভয়ের ঘটনা তোমরা কিন্তু ঘটনাটা শুনতে শুনতে কেউ উঠে যেও না তালে যে ভয়ের যে ইন্টারেস্টটা যারা ভয় গল্প শুনতে ভালোবাসো ভয়ের ঘটনা শুনতে ভালোবাসো বা ভূত দেখতে ভালোবাসো শুধু তাদের জন্যই আমার আজকের ঘটনা একেবারে সত্য তর তাজা গল্প বলা যায় ঘটনা বলা যায় শুনতে থাকো দু হাজার সতেরোই পৌষ মাস জানুয়ারি মাস মুর্শিদাবাদ জেলায় যার বাড়িতে ঘটনা অনন্ত অনন্তদলৈ চণ্ডাতলা কবস্থান ছাড়িয়ে দু কিলোমিটার যেতে হয় ধুধু মাঠ আর শুধু মাঠ আর মাঝখান দিয়ে সরু রাস্তা রাস্তার শেষে অনন্ত অনন্তদোলৈয়ের বাড়ি অনন্ত দোলৈয়ের বাড়িতে মা আছে অনন্ত অনন্তদোলৈয়ের বউ আছে অনন্ত দোলই এই তিনজনের সংসার বাবা ছোটোবেলায় মারা গেছে অনন্তদোলেই কাজ করে মুর্শিদাবাদের যে ইয়ার্ড আছে ধবুলিয়া ওই ধুবলিয়া ইয়ার্ডে কাজ করে ওইখানে কর্মরত অবস্থায় তার খুব নিকট সঙ্গী বন্ধু বলা যায় শ্যামল অধিকারী রামচরণ রামচরণ ইয়ার্ডের সমস্ত টুকটাক টুকটাক ফাই ফার্মাস খেটে দেয় অনন্তদোলেই আর শ্যামল অধিকারী তাই রামচরণও কেও অনন্ত দোল নেমন্তন্ন করল আমার বাড়ির কালী পুজো তুমি আর শ্যামল অতি অবশ্যই আগে আসবে সকালবেলায় অনন্ত দলই একে ফোন করে বলেছে শ্যামলকে যে তুমি অতি অবশ্যই কিন্তু রামচরণকে সাথে করে নিয়ে এসো একা এসো না কারণ অনেকটা রাস্তা তো দুজনে গল্প করতে করতে চলে আসবে আর বড় রাস্তার মুখ থেকে একটা ভ্যান রিকশা পেয়ে যাবে আর যদি ভ্যান রিকশা না পাও অনেক সময় ভ্যান রিক্সা থাকে না না পেলে দুজনে গল্প করতে করতে পায়ে হেঁটে চলে আসবে তা এই আধ ঘন্টার মতো পায়ে হাঁটা রাস্তা তিরিশ পঁয়ত্রিশ মিনিট বললো সে তো অনেকটা বললো আমরা তো এটা তো রোজকার আমাদের ব্যাপার নয় কখনো সাইকেল নিয়ে কখনো সাইকেল না থাকলে পা হেঁটে কাজে যাই আবার কাছ থেকে বাড়ি ফিরি তা যাই হোক অনন্ত তো ফোন করে বলে দিয়েছে শ্যামলকে শ্যামল তাড়াতাড়ি কাজকর্ম গুটিয়ে বিকেল বিকেল রামচরণকে বলেছে হ্যাঁ রে আজ তো অনন্তর বাড়িতে নেমন্তন্ন ওদের বাড়িতে তো পুজো বললো হ্যাঁ 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 শ্যামলবাবু ও ওর বাড়িতে তো যেতে হবে আজকে তাঁতি করে হাত মুখ ধুয়ে জিনিসপত্র গুছিয়ে অফিস ঘরে তখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সন্ধে হয় 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 শীতকাল সাড়ে পাঁচটার মানে অন্ধকার নেবে আসে ওরা মুর্শিদাবাদ বড় রাস্তা পর্যন্ত বাসে করে এসছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কোনো ভ্যান রিক্সা একটাও নেই কারণ মেঘটা কালো হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নাপবে বা ঝড় উঠবে শ্যামল বলল রামচরণ দেখো আকাশে যে কোনো সময় বৃষ্টি নামবে বা ঝড় নাম ঝড় উঠবে বললো বাবু আমার কাছে তো ছাতা আছে একটা ছাতায় এনেছিস বেশ ভালো ঠিক আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা একটা চায়ের দোকানে বড় রাস্তার মুখে দুজনে দু কাপ চা খেলো চা খেয়ে বললো চল পায়ে হাঁটা দিই দুজনে গল্প করতে 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 ওই অনন্ত দলইয়ের বাড়ির রাস্তা দিয়ে আসছে যখন আস্তে আস্তে প্রায় দু তিন কিলোমিটার এসে গেছে দেখছে ধু ধু করছে মাঠ আর দূরে দেখছে চন্দাতলা কবরস্থানটা একটা দেওয়ালের মধ্যে লেখা গেট টাইপে এবার কবরস্থানটা তো হাঁটতে হাঁটতে পাশ দিয়ে পেরিয়ে এসছে পেরিয়ে আবার দুজন হাঁটছে এবার বা দিকে হাঁটছে রামচরণ একদিকে শ্যামল দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ শ্যামলের চোখ পড়ে অন্ধকার ধুধু করছে মাঠগুলোর মধ্যে জোনাকি পরকার আলো একদম ভরে গেছে দূরে শেয়ালের ডাক কুকুরের কান্নার শব্দ তখন সন্ধ্যে হয়ে সাতটা সাড়ে সাতটা বাজে অনেকটা রাস্তা দেরি হয়ে গেছে বড় রাস্তায় ওয়েট করতে করতে ওদের আগে এলেই ভালো হতো শ্যামল রামচরণকে বলে আরে রাস্তাটা কীরকম ব্যাপার না রে গাটা ছমছম করছে বলছে বাবু জোরে জরে পা চালান রামচরণ জোরে জোরে পা চালাতে লাগলো শ্যামলের জোরে জোরে পা চালাতে লাগলো দুদিকে শুধু ধান খেতের মতো শুধু ধু করে বাগান মাঠ আর মাঠ হঠাৎ অন্ধকারের মধ্যে দেখছে শ্যামল দূরে দুটো লোক কোদাল দিয়ে মাটি কুপোচ্ছে মা গর্ত করছে মনে হচ্ছে হঠাৎ তাকিয়ে শ্যামল খানিকক্ষণ স্থির হয়ে গেছিল তারপর রামচাঁদ বলল কী দেখছেন শ্যামল বাবু করে হাঁটুন আবার হাঁটতে আরম্ভ করেছে হঠাৎ কি খেয়াল হয়েছে পেছন দিকে ফিরে তাকিয়েছে দেখছে শেয়ালের ডাক তার মধ্যে কুকুরের কান্নার শব্দ পেছন থেকে ভেসে আসছে আর শ্যামলের ঘাটা তত ভারী হয়ে যাচ্ছে শ্যামল ভয় পেয়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছে রামচরণ দূরে দেখছে যে দুটো লোক ছিল দুটো লোকের মধ্যে একজন একজনের হাতে সেই কাটারি টাইপে কাচি থাকে জঙ্গল ফঙ্গল পরিষ্কার করার জন্য ধরালো হঠাৎ দেখছে একটা ওই হাত দিয়ে কাছিটা গলার মধ্যে এরম করে নিয়ে পাশের লোকটাকে টেনে নামিয়ে দিল লোকটা গলা কাটা অবস্থায় আর ওই মাথাটাকে যে লোকটা কাটলো সে লোকটা হাত মাথাটাকে চুলটাকে মুটুইটাকে ধরে ফেললো আর ও তখন পাগনের মতো ওই স্কন্ধ কাটার মতো দেহটা ওই মাঠের মধ্যে দৌড়ে দৌড়তে 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 খানিক্ষণ ও সামলার কথা আটকে গেছে তাকিয়ে দেখছে যে ও উদ্ভাব করে মাটিতে পড়ে গেল গর্তটা যেখানে করেছিল এটা রামচরণ কিন্তু নিজের মনে হেঁটে চলেছে জোরে জোরে পা চালিয়ে শ্যামল কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে স্থির হয়ে গেছিল পেছন দিকে তাকিয়ে হঠাৎ রামচরণ ডাকতে কি হলো শ্যামলবাবু বাবু তাড়াতি করে এগিয়ে আসুন অনেকটা রাস্তা ও হ্যাঁ হ্যাঁ শ্যামল ঠাক ঠাক করে কাঁপতে কাঁপতে জোরে জোরে হাঁটতে লাগলো সেই দৃশ্যটা শ্যামলের একদম চোখের সামনে ভাসছে হাতের মধ্যে মরা মানুষের মাথাটা এরম করে ধরে আছে আর এক হাত দিয়ে মাটি দিয়ে দিচ্ছে যেখানে মানুষটাকে গর্তে শুইয়ে দিয়েছে তারপর আস্তে আস্তে তো অনন্ত অনন্তদলীয় বাড়িতে এসে পৌঁছেছে তখন বাজে রাত্রি সাড়ে আটটা পনেরো ঘরের লোকজন গ্রামের লোকজন আস্থা আরম্ভ করে দিয়েছে দশটা থেকে পুজো তন্ত্র সাধনায় পুজো হবে দুজন তান্ত্রিকও এসছেন দেখছে দুজন তান্ত্রিক তাদের পূজার আয়োজন করছে হোমের আয়োজন ইট ফিট সাজাচ্ছে আরেকজন তান্ত্রিক তার ফুল ঠুল সব বেলফাতা সাজাচ্ছে অনন্তর মা ঠাকুরঘরে ঠাকুরের কাজ করে দিচ্ছে অনন্ত দাঁড়িয়ে থেকে ঠাকুর ঠাকুরঘর থেকে হাত নেড়ে বলল হ্যাঁ এসছিস তো বস তোদের চা দিচ্ছে ওই ভেতর থেকে অনন্তর বউ কাপ চা এনে দুজনকে দিল রামচরণ আর শ্যামলকে অনন্ত আবার নিজের পুজোয় লেগে গেল অনন্তর মাও দুজনেই কাজ করছে ওইদিকে তান্ত্রিকরা তাদের নিজস্ব কাজগুলো গোছাচ্ছে সামনে গ্রামের কিছু মানুষ মাটির দাওয়ায় উঠোনটার ওপর বসেছে পুজো দেখতে এবার শ্যামলোকে বলল রামচরণকে তুই একটু বস আমি একটা সিগারেট খেয়ে আসি বলে ওই উঠোনে দাওয়া থেকে বেরিয়ে মাটির দেওয়ালের বাইরে বাইরে দাঁড়িয়ে তখন দেখছে ওই হাতের যে মুন্ডুটা ধরা সেই লোকটা ওই মাঠ দিয়ে এগিয়ে আসছে ও দেখে মুখে সিগারেটটা খাচ্ছিলো কাঁপতে কাঁপতে সিগারেটটা ফেলে দিয়ে দৌড়ে ভেতরে উঠোনে চলে এসছে এসে চৌকিতে বসেছে পাশে রামচরণ কি হলো শ্যামলবাবু এত কাঁপছেন কেন ঠকঠক করে না না কিছু হয়নি না না কিছু হয়েছে আপনার কোথাও কিছু দেখেছেন কিছু ভয় পেয়েছেন বলছে না না আমি কিছু হয়নি এবার পুজোর যারা এসেছিল পুজোর প্রসাদ থসাদ নিয়ে তো আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেল এবার পুজোর শেষের দিকে হঠাৎ একজন মন্ত্রী তখন উঠে এসছে শ্যামলের কাছে রামচরণ তখন উঠে গিয়ে সেই পুজোর ঠাকুর অনন্ত যেখানে কাজ করছে ঠাকুরের সামনে সেখানে রামচরণ গিয়ে দাওয়ায় বসেছে দু একজন লোক ছাড়া সবাই চলে গেছে খালি পড়ে আছে অনন্ত সঙ্গে রামচরণ দুজন তান্ত্রিক শ্যামল আর একজন গ্রামের লোক সেই দাওয়ায় বসে আছে প্রসাদ নিয়ে যাবে হঠাৎ তান্তিক শ্যামলের পাশে চৌকিতে এসে বসল রে ভয় খেয়েছিস দেখছে শ্যামল দেখছে তার চোখগুলো লাল জবা ফুলের মতো টক টকে ল কপালের সিঁদুরের টানা টি দেখলেই ভয় লেগে যাচ্ছে শ্যামলকে বললো কিরে ভয় খাচ্ছিস কেন কি হয়েছে কি দেখলি তুই কোনো খারাপ জিনিস দেখেছিস বোধ বুঝতে পেরেছি দেখি তোর হাতটা শ্যামল তার হাতটা যেন তার কাছে সম্ময়ন হয়ে গেছে সে যা যা বলছে শ্যামলকে শ্যামল তাই করছে শ্যামল তার ডানাতা তান্ত্রিকের হাতে তুলে দিল তান্ত্রিক দুটো হাত নিয়ে তার কাঁধে ঝোলানো একটা লাল রঙের সালুর বড় পোটলা ছিল সেই পোটলার মধ্যে ওই হাতটা নিয়ে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে হাতটা নিয়ে এরকম করে বোলাচ্ছে বলছে কিরে রে কী বুঝছিস দেখে বরফের মতো ঠান্ডা একটা মুখ মাথা চুল নাক চোখ ঠোঁট সব অনুভব করছে হাতটা লাগছে হাতটা বার করে নিয়েছে যখনই হাতটা বার করে নিয়েছে তখন লক্ষ্মী হলো রে ভয় খেয়ে গেলি তান্ত্রিকটা বলে উঠলো তখন ওর মুখের আর কোনো সারা শব্দ নেই শ্যামলে শ্যামলের হাতে তখন বলছে কিরে এই জিনিসটা দেখেছিস বোধ হয় খানিকক্ষণ আগে চুলের মুঠিটা ধরে সেই কাটা মুন্ডুটা শ্যামলের হাতে যেই দিয়েছে টাচ হয়েছে শ্যামল তাকে ওই চৌকির ওপর ধান করে অজ্ঞানে পড়ে এরপর পুজো শেষ হয়ে গেছে দুপুরবেলায় জ্ঞান ফিরেছে যখন জ্ঞান ফিরে তখন সামনে দাঁড়িয়ে আছে রামচরণ অনন্ত অনন্তর মা অনন্তর বউ বলছে কি হয়েছিল আপনার ভয় পেয়ে গেছিলেন তখন ঠোঁট আমা করছে কিছু বলতে পারছে না মানে জড়িয়ে যাচ্ছে কথা তখন অনন্ত একটু খাবার জল দিয়েছে আর অনন্তর মা ও ঠাকুরঘাড়ে ঘটি থেকে জল এনে মাথা ছিটিয়ে তখন একটু সুস্থ হয়ে উঠেছে শ্যামল তখন বলেছে আপনার সারা রাত্রি কিছু খাননি আপনার বন্ধু তো খেয়েছে রামচরণ খেয়েছে আপনি দুটো খাবার খেয়ে নিন হাতে মুখে জল দিয়ে নিন হাতে মুখে জল দিয়ে তখন বালা আড়াইটে পনে তিনটে বাজে দুপুরবেলা রাতের যে ভোগ ঠোগ হয়েছিল খাবার সেইগুলো আর করলো কিন্তু গলা দিয়ে কিচ্ছু নামছে না যাই খেতে যাচ্ছে রাত্রিবেলার সেই দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছে এবার বিকেলবেলায় বলছে আমরা এবার তাহলে উঠি রে আমার অনেকটা পথ যেতে হবে যদি না পাই কোনো গাড়ি ঘোড়া বললো দাঁড়া তোকে একটা ভ্যান রিকশা ঠিক করে দি পাশের বাড়ি একজনের ভ্যান রিকশা ছিল বললো এদের দুজনকে বড় রাস্তা স্টেশনের মুখটা পৌঁছে দাও রামচরণ সামনের দিকে বসেছে পেছন দিকে পা ঝুলিয়ে বসেছে শ্যামল রিকশালা রিক্সা চালিয়ে যাচ্ছে ভ্যান রিকশা অনন্তকে বলল আমি তোকে রাত্রিবেলায় ফিরে গিয়ে বলবো কি দেখেছি এবার যখন রনা দিয়েছে ওদের বাড়ি থেকে চাটা খেয়ে সন্ধে নিয়ে এসছে যখনই ওই কবরস্থানটার কাছে এসছে চন্ডাতলা কবরস্থান সেই কবরস্থানের সায় সেই মাঠটা থেকে হঠাৎ দেখছে সেই মরার মাথাটা আস্তে আস্তে ভাসতে ভাসতে সেই কবরস্থানের ওপর দিয়ে পাচি দিয়ে পাচি দিয়ে আস্তে 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 অবস্থানটা শেষ হয়েছে সেই মাথা পর্যন্ত এসে মিলে গেল শ্যামল শক্ত করে ভ্যান রিক্সাটা ধরে বসেছিল আর খালি মাঝে মাঝে বলছিল রিক্সাওয়ালাকে কি আর জোরে চালাও আর একটু জোরে চালাও রিক্সাওয়ালা আর একটু জোরে চালাও দাদা একটু জোরে চালাও এরপর রাত্রিবেলা বাড়িতে এসে জড়ে পড়ে যায় শ্যামল পরের দিন অফিস আসতে পারে না পরের দিন তার কাশিমবাজারের বাড়িতে এ দেখতে যায় অনন্ত দেখতে যায় রামচরণকে সাথে করে নিয়ে দেখে বিষ্ণায় শুয়ে আছে শ্যামল বলছে কি হয়েছিল তোর বলছে আর বলিস না আমি যা জিনিস আমি যা দেখেছি তোদের বাড়িতে আমি আর কোনো দিন তোদের ওই বাড়ির ওই রাস্তায় যাব না বলছে কি দেখেছিস বলছে ওই মাঠটার মধ্যে দেখলাম দুটো মানুষ মাটি কোপছে হঠাৎ দেখি একজন একজনের গলা কেটে মুন্ডুটা হাতে করে ধরে নিল আর সেই বডিটাকে সেই গর্তের মধ্যে ফেলে মাটি দিয়ে দিল তারপর পুজো হচ্ছিল চৌকিতে বসেছিলাম তোর যে তান্ত্রিক ছিল দুজন তান্ত্রিক একজন তান্ত্রিক দেখেছিলিস আমার পাশে উঠে এসে বসল বলে হ্যাঁ হঠাৎ আমাকে বলল কিরে ভয় পেয়েছিস কি দেখেছিস এইটা বলে আমার হাতটা ডানারটা নিয়ে তার পুটলার মধ্যে ঢোকালো ঢুকিয়ে বলছে কিরে কি মনে করছিস আমি হাতটা ছিটকে বার করেছি বার করতে বললো কিরে ভয় পেয়ে গেলি এই জিনিসটা দেখে বলে তার কাটা মুন্ডুটা সেই কাটা মুন্ডুটা বার করে আমার হাতের উপর রেখেছিল সেই মুন্ডুটা আমি যতটা রাস্তায় ভ্যান রিকশা করে আসছিলাম চন্ডাতলা কবরস্থান পর্যন্ত পেরিয়ে এসেছি ততক্ষণ আমি দেখতে পেয়েছি সেই মাঠের পাশ দিয়ে ওই মরা মাথার কাটা মাথার খুলিটা যেন ভেসে ভেসে আসছে বলছে কি বলছিস তুই বলছি আমি ঠিকই বলছি আমি যা জিনিস দেখেছি আর তোকে আর খুলে বলতে পারলাম না আর ওই তোদের এই তান্ত্রিক কথাকার বলল এরা তো একজন তারাপীঠ একজন কামাখ্যা থেকে প্রত্যেক বছরই আসেন হ্যালো বাবা আমি নমস্কার করলাম তোর বাড়ি আমার বোধহয় প্রাণটা বেরিয়ে যাওয়ার শুদ্ধ বাকি ছিল ভয় এই ঘটনাটা আমি শোনালাম শ্যামল লিখে পাঠিয়েছিল মুর্শিদাবাদ বাজার থেকে ঘটনাটা যদি ভালো লাগে লাইক একটা দেবেন তারপর শেয়ার করতে ভুলবেন না যারা কমেন্টস করেননি অতি অবশ্যই কমেন্টস করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিন আবার কোনো ঘটনা আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার